আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো মাছ ষাট থেকে সত্তর টাকা খরচ করে এক কেজি লাড্ডু তাও আবার পুষ্টিগুণে ভরপুর ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই সমৃদ্ধ লাড্ডু রেসিপি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমি লাড্ডু তৈরি করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজামিন কাপের ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব তিনটা সবুজ এলাচ এরপর ঘির মধ্যে এলাচটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা এলাচের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এ যে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজামিন কাপের তিন কাপ পরিমাণ মান একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা মেজামেন কাপের তিন কাপ পরিমাণ গাজর আর একটু খেয়াল করুন আমি কিন্তু গাজরটা একেবারেই মিহি করে গ্রেট করে নিয়েছি এখন ঘির মধ্যে গাজরটাকে কয়েক সেকেন্ড সটে করে নেব। আর কিছুটা সময় সটে করে নেওয়ার পর যখন দেখবেন গাজরের মধ্যে থাকা ভাবটা পুরোপুরিভাবেই চলে গেছে এবং গাজরটাও হালকা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজামিন কাপের এক কাপ পরিমাণ লিকুইড গরু দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন গাজরের সাথে লিকুইড দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যেন দুধের ওপরেই গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এ পর্যায়ে চুলার হিটটা আমরা নো মিডিয়াম করে দেব তবে অবশ্যই মাঝে দুই থেকে একবার ঢাকনা তুলে গাজর আর দুধের মিশ্রণটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন লিকুইড দুধটা শুকিয়ে গিয়ে গাজরটা পাতিলের তলায় বেজে না যায় দেখুন সাত মিনিট পর সম্পূর্ণ গাজরটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু প্যানে আর ঢাকনা দেওয়া যাবে না গাজরের মিশ্রণের মধ্যে অবশিষ্ট যে লিকুইড দুধটা রয়ে গেছে সেটা আমরা ঠিক এভাবে চুলার হিটটা মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নেব আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গাজরের মিশ্রণের মধ্যে ভেজা ভাব না থাকে সম্পূর্ণ লিকুইড দুধের মিশ্রণটাই কিন্তু আমরা নেড়ে চেড়ে শুকিয়ে নেব দেখুন গাজরটা কিন্তু পুরোপুরিভাবেই ড্রাই হয়ে গেছে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ চিনি এক চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এখন চিনি আর লবণটাকে আবারও গাজরের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন চিনিটা গলে গিয়ে গাজরের মিশ্রণটা আবারও লিকুইড হয়ে যাবে আর এ পর্যায়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে গাজরের মধ্যে যে লিকুইড ভাবটা আছে সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে নেব আর এ সময়টা কিন্তু ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই জাস্ট একটু সময় আর ধৈর্য নিয়ে গাজরের মিশ্রণটা ঠিক এভাবেই আমরা নেড়ে চেড়ে এর লিকুইড ভাবটা পুরোপুরিভাবেই শুকিয়ে নেব দেখুন পাঁচ থেকে সাত মিনিট আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর গাজরের মধ্যে যে লিকুইড ভাবটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে আর এ পর্যায়ে গাজরের লাড্ডুর স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ মাওয়া আর এখানে আমি আমার নিজের ঘরে তৈরি করা মাওয়াটাই ব্যবহার করেছি মানে হলো মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধের সাথে হাফ চা চামচ ঘি হাফ চা চামচ গোলাপ জল এবং এক চা চামচ লিকুইড গরু দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর গরু দুধের এই মিশ্রণটা আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেন মাওয়াটা খুব ভালোভাবে সেট হয়ে যায় পনেরো মিনিট পর সম্পূর্ণ মাওয়াটা ঠিক এভাবে হাত দিয়ে ভেঙে নিলেই কিন্তু এরকমই মাওয়া তৈরি হয়ে যাবে এরপরের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ কাজু বাদাম আর একটু খেয়াল করুন বাদামটা আমি এরকম বড়ো টুকরো করে কেটে নিয়েছি সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ ঘি এরপর আবার ওই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাড্ডুর জন্য পারফেক্ট মিশ্রণ এখন এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে হালকা ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু কোনোভাবেই করা যাবে না দেখুন লাড্ডুর মিশ্রণটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে কিছুটা পরিমাণ লাড্ডুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই গোল একটা বলের শেপ দিয়ে নেব এরপর সেই বলটাকে দুই হাতে হালকা হাতে প্রেস করে ঠিক এরকমই গোল একটা বলের শেপ দিয়ে নেব আর এরই সাথেই কিন্তু একটা লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই লাড্ডুটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব এবং সেমভাবে আরও কয়েকটা লাড্ডু আপনাদের তৈরি করে দেখাবো আর এই লাড্ডুগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে প্রতিটা লাড্ডুই যেন একটু প্রেশার করে জোড়া লাগানো হয় তাহলে আর লাড্ডুগুলো খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন এরই সাথেই কিন্তু সবগুলো লাড্ডুই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে দাওয়াতে বা যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে কি করে ঘরের তৈরি মিষ্টি দিয়ে মিষ্টিগুলো ডেকোরেশন করতে পারেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব আর এর জন্য এখানে আমি বিশ টাকা দিয়ে একটা মিষ্টির প্যাকেট আগে থেকে কিনে রেখেছি এখন এই প্যাকেটের ভেতরে লাড্ডুগুলো সেট করার জন্য এখানে আমি ছোট সাইজের কিছু মাফিন কাপ নিয়ে নিয়েছি এখন এই প্রতিটা কাগজের মাফিন কাপের ভেতরে একটা করে লাড্ডু দিয়ে দেব এরপর বক্সের প্রতিটা কোপের মধ্যে লাড্ডুগুলো বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম অনুষ্ঠান বাড়ি বা দাওয়াতের জন্য মিষ্টির বক্স তো আপনারাও কিন্তু খুব সহজে কম খরচে কম সময়ে ঘরে মিষ্টি তৈরি করে বেড়াতে যেতে পারেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ